পুলিশের আইজি বেনজির আহমেদ বলেছেন, দেশে কিছু মানুষ আছে যাদের অবয়ব বাঙালি মনে হলেও তারা বাঙালি না, তাদের নিয়ে আমাদের চলতে হচ্ছে। তিনি বলেন, আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের শাসন আমল দেখেছি, তারা কতটা জাতীয়তাবাদী, তারা ককটেল জাতি। তো হঠাৎ মার্কিন যুক্তরাষ্ট্রকে নিয়ে বেনজির কেন বিরূপ মন্তব্য করলো, এটা আমি আপনার কাছে একটু জানতে চাই। আঙ্গুর ফল টক, চিটু ভাই মনে আছে ছোট সময় আমাদের বলতো আঙ্গুর ফল টক, আঙ্গুর ফল টক কেন ভাই? কারণ আঙ্গুর ফল কিনে খাওয়ার যোগ্যতা আমার নাই ভাই। বাংলাদেশের মতো জায়গায় বসে যারা বাংলাদেশকে সিঙ্গাপুর বা আমেরিকা বা ইউরোপিয়ান একটা কান্ট্রির সাথে তুলনা করে তাদেরকে সমালোচনা করে, তাদের জন্য আমার একটাই জবাব, আঙ্গুর ফল টক। বেনজিরের মতো একটা লোক যারা বাঙালি ভাই, আমাকে বহু লোকজন বলে যে ভাই আমরা বাঙালিরা, আমি সাবজেক্টে একটা ডিফারেন্ট ডায়ালগ, আমি কখনোই আমি নিজেকে অ্যাগ্রি করি না আমি বাঙালি না, আমি বাংলাদেশি ভাই, আমি বাঙালি না। এইসব বাঙালিপনা কইরা আমি হিন্দুত্ববাদ আর ব্রাহ্মণবাদ আমার দেশটা ঢুকাইতে চাই না, আমি বাংলাদেশি। ওই বাঙালি বইলা ভগবান কৃষ্ণ আর ভগবান শিবের লিঙ্গ নিয়ে রাস্তায় হরিবল কই আমি স্লোগান দেওয়ার পক্ষে না, আমি বাংলাদেশি। আমার আলু ভর্তা ইলিশ মাছ খাওয়াবা আর পাশে ওই শিবলিঙ্গের একটা কান্দে লইয়া খাড়াইয়া থাকবা, আমার ওই ওই আচাইরা ওই পান্তা ভাত আর মরিচের দরকার নাই, ঠিক আছে? তো আমি বাংলাদেশি। তো তারা বলছে উনি বাঙালি, আরে এই নেরিকুত্তা, আপনি যদি বেনজিরকে এক কথায় বলতে চান, ও একটা চোর, একটা ছ্যাচট্টায় মানে বাজে চরিত্রের মানুষ নামের কলঙ্কই বেটা, ও কিসের বাঙালি আর বাংলাদেশি? ওরে টোটাল সাবজেক্ট হইতেছে, আমি কোনো মানুষকে ছোট করে দেখতে খারাপ লাগে, কিন্তু একজন মানুষ যদি হাজার হাজার মানুষের খুনের কারণ হয়, একজন মানুষ যখন হাজার হাজার মহিলাদের ধর্ষণের কারণ হয়, একজন মানুষ যখন একটা দেশকে ডিস্ট্রাকশন করার জন্য ইন্ডিয়ান পোশাকে বাংলাদেশকে আন্ডারমাইন করা হয়, তাকে আর আমি মানুষ বলবো না। তাতে যদি আমার বাবা জড়িত থাকে তাহলে আমার বাবাও মানুষ না, তাতে যদি আমি জড়িত থাকি আমিও মানুষ না, কি করে বলবে? বেনজির বলছে তারা আমেরিকান ন্যাশনালিজম দেখেছে, আরে কুকুর ছানা, হনুমানের বাচ্চা হনুমান, তুই বাংলা আমেরিকার কি দেখছিস? মানে আমি বুঝলাম না, মানে এই বেনজিরের মতো একটা লোক, আপনি দেখেন দুর্নীতি বাংলাদেশ কত বড় দেউলিয়া হলে, আমি একটা কথা বলতে চাই, এই কথাটা টিটু ভাই আপনি নোট করেন, আই কম্প্যারিজনটাকে আমি এভাবে দেই, হাসিনা কথায় কথায়, হাসিনা এবং হাসিনার যে পঙ্গপাল আছে কথায় কথায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বলে তারেক রহমান চোর, কিন্তু বাংলাদেশের আদালতে বা আন্তর্জাতিক আদালতে বা ইউরোপিয়ান আদালতে কোন জায়গায় কেউ বলে না তারেক রহমান চোর। বিশ্বব্যাপী কোন জায়গায় কি আপনি শুনেছেন বাংলাদেশের এই আওয়ামী লীগের এই পঙ্গপাল ছাড়া কেউ কি তারেক রহমানকে চোর বলেছে? বলে না। আমি বলি না তারেক রহমান ফেরেস্তা, কিন্তু তাকে তো কেউ চোর বলে নাই, তাকে তো কেউ বলে নাই যে একটা দেশকে লোপাট করছে, একথা তো কেউ বলে নাই। এবং আন্তর্জাতিকভাবে টিটু ভাই, আন্তর্জাতিকভাবে তারেক রহমানের উপরে কি কোনো স্যাংশন আছে? তারেক রহমানের উপরে কোনো স্যাংশনও নাই, আন্তর্জাতিকভাবে তারেক রহমানের উপরে কোনো জায়গায় কোনো নিষেধাজ্ঞাও নাই, আছে? নাই। ওকে, তো হাসিনার মতো এই কাজের বেটি কথায় কথায় বলে যে তারেক রহমান চোর, তার মা চোর, ইন্ডিয়া বিএনপি আর এদের তারা আর কোনো লোক খুঁজে পেল না চেয়ারম্যান বানানোর, একটা চোরকে বানালো, তাই না? আচ্ছা, এখন এই হাসিনা বেটির কথার জবাবটা আমি দিই। বেনজির আন্তর্জাতিকভাবে স্বীকৃত একজন চোর, বেনজির আন্তর্জাতিকভাবে স্বীকৃত একজন খুনি, বেনজির আন্তর্জাতিকভাবে স্বীকৃত একজন রেপিস্ট। একটা লোককে তুমি হাসিনা শেখ পুলিশের ডিজি বানাও, এবং এই স্যাংশন আসার পরেও
এই কুকুরের বাচ্চার জন্য বাংলাদেশের সম্পূর্ণ পুলিশকে আন্ডারমাইন করা হচ্ছে, তুমি এখনো কি করে ওর মতো একটা গাধার বাচ্চাকে পুলিশের ডিজি রাখছ? আর তুমি কথায় কথায় বলো চোর, তুমি তো চোরের আম্মা যান, তুমি তো চোরের গোড়া ঘাঁটি। তুমি বেনজিরকে একটা লোকের জন্য, সাতজন মানুষের জন্য পুরো বাংলাদেশকে আন্ডারমাইন করা হইতেছে। এই সাতজন মানুষের মানুষকে কি সেক করা হয়েছে? হাসিনা কি তাদেরকে বাদ দিচ্ছে? কিছু ভাই আমি আপনাকে একটা কথা বলি, এবং দর্শকবৃন্দ আমি আপনাদেরকে একটা কথা বলি, এদের কাউকে স্যাক করার ক্ষমতা হাসিনা শেখের নাই। এদের কাউকে ফায়ার করার ক্ষমতা, চাকরি থেকে অপসারণ করার বা বরখাস্ত করার ক্ষমতা হাসিনা শেখ বা বাংলাদেশের নাই। তো যদি হাসিনা শেখের না থাকে, কার আছে? ভারতের। আর যদি ভারত এই বেনজিরকে স্যাক করার অধিকার থাকে, ভারত এই সাতজন অফিসারকে স্যাক করার ধারণা থাকে, তাহলে আমি যে 2017 সালের নিরাপত্তা চুক্তির কথা বলেছি ওই চুক্তিটা সঠিক ছিল, আমি যে কথাগুলো বলছি। দর্শকবৃন্দ আমি আপনাদের কাছে এমন কোন তথ্য উপস্থাপন করে আপনাদেরকে বলতে চাই না যেটা একটা সত্য না, একটা ভুয়ো একটা জিনিসকে আপনাদেরকে আমি কনভিন্স করতে চাচ্ছি না। আমি আমি নির্দ্বিধায় একটা কথা বলি, আমি বাংলাদেশের কোনো রাজনৈতিক দলকে সমর্থন করি না, কারণ বাংলাদেশের আপনারা বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, এরা গণতন্ত্রের চর্চা করে না। আর এই বামপন্থী কথাগুলো, হনুমানের বাচ্চা আছে, রাশেদ খান মেনন, ইনু আর অন্যান্য গরু ছাগল যেগুলো, এরা গণতন্ত্র বলতে কি এরা তারা জানে না। এদেরকে যদি কেউ 2 টাকা দেয় পাশার কাপড় খুলে দেবে এরা। কিন্তু এ কথাটা নির্দ্বিধায় আমি বলি রে ভাই, বাংলাদেশের জনগণের এই সাবজেক্টটা মনে প্রাণে আপনারা যদি এটা বোঝার চেষ্টা করেন, ওই নিরাপত্তা চুক্তিতে কি ছিল, ওই নিরাপত্তা চুক্তিতে বাংলাদেশকে বিলীন করে দেয়া হয়েছে, এটা যদি বোঝার পরে আপনারা যে চার অবস্থান থেকে কেউ যদি কিছু না করেন, এর অর্থ আপনারা ইন্ডিয়ান দাসত্ব মেনে নিলেন। এই যে আমি বললাম, এই সাতজন মানুষ ইউএস ট্রেজারি এবং আমেরিকান গভর্নমেন্ট এবং ইউরোপিয়ানরা যে স্যাংশনটা দিছে, এই স্যাংশনের জন্য আপনারা কি জানেন বাংলাদেশের রপ্তানির দিক থেকে পিছিয়ে যাচ্ছে, রেমিটেন্সের দিকে পিছিয়ে যাচ্ছে, বাংলাদেশের লোকজনরা দেশের অন্যত্র গেলে, ইউরোপিয়ান কান্ট্রিগুলো গেলে তাদেরকে নেরিকুকুরের মতো ব্যবহার করা হচ্ছে তাদেরটাকে, তার আপনারা কি জানেন এগুলোর একটা এফেক্ট আন্তর্জাতিকভাবে আসে? অথচ এই সাতটা লোক স্যাংশন প্রাপ্ত, বিশেষ করে বেনজির, এখনো ওখানে তাকে বসিয়ে রাখা হয়েছে। আমি আমার কেন জানি এই একটা কথা আমি বারবার বলি, টিটু ভাই আপনি কি একটু চিন্তা করে দেখেন তো, হাসিনার কাছে যদি ক্ষমতা থাকতো, আপনার কি মনে হয় না এত তার আশেপাশের লোকজনরা বলতো যে ভাই এই বেনজির নামের একটা লোকের জন্য কেন পুরো বাংলাদেশ কিভাবে ওটাকে কি বলে বিপদগ্রস্ত হতে হতো, বিপদগ্রস্ত হতে হচ্ছে, মানে একটা লোকের জন্য পুরো বাংলাদেশকে জিম্মি বানায় রাখা হয়েছে, জিম্মি করে রাখা হয়েছে। না শুধু জ্যাকব ভাই, শুধু যে মানে বেনজির তা না, আমরা কি দেখলাম প্রাইম মিনিস্টার্স ম্যান যে যে ফিল্মটা আমরা দেখলাম, যে তদন্ত প্রতিবেদন দেখলাম, সেখানে প্রধান সেনাপ্রধানের ব্যাপারে কি কোন রকম ব্যবস্থা নেওয়া হয়েছে? পারেনি। এখন আরেকটা কথা কই, তাতে কি টিটু ভাই সেনা হাসিনা যদি এই কাজটা করতে না পারে, তাতে কি আপনার কি এটা মনে হয় না যে হাসিনার আসলে এদেরকে সরানোর মতো ক্ষমতা নাই? ট্রু, আপনি এ কথা লজিক্যালি বলেন ভাই, এটা তো নর্মাল কথা। সাতজন মানুষের জন্য বাংলাদেশ এই মুহূর্তে হোস্টেজ, পুরা এই সাতজন লোকের জন্য পুরো বাংলাদেশের 17 কোটি মানুষ জিম্মি, অথচ এই সাতজন মানুষ এখনো ক্ষমতায় আছে আর হাসিনা কিছু বলতেছে না। আমি বাংলাদেশের পুলিশ, বাংলাদেশের আর্মি, নেভি, এয়ারফোর্স, সশস্ত্র বাহিনী সবার দৃষ্টি আকর্ষণ করছি। আমরা জানি আপনাদের পাশে বহু লোকজন বসে আছে যারা ইন্ডিয়ান মানে বাস্তবার্থে ইন্ডিয়ান নাগরিক না হলেও মানসিকভাবে তারা ইন্ডিয়ান দালাল, আপনাদেরকে তারা ক্ষতি করবে, আপনাদেরকে যে কোনো সময় তারা ইন্ডিয়ার হাতে তুলে দেবে বা আপনাদেরকে মেরে ফেলবে। কিন্তু বাংলাদেশের সশস্ত্র বাহিনী, বিজিবি এবং পুলিশ, আপনাদেরকে বলি, এর বেনজিরের যেই বেনজির সহ যে সাতজন মানুষ যাদের উপরে স্যাংশন আছে, এবং আপনাদের পাশে যাদেরকে আপনারা সন্দেহ করেন যারা ইন্ডিয়ান তাবেদার, এবং এদেরকে আপনারা
যে কোনো সময় আপনাদেরকে বিপদে ফেলতে পারবে। কোনোভাবে ভাই আমি আপনাদেরকে বলবো না, আমি আপনাদের হাতে এই মুহূর্তে গিয়ে আর্মস তুলে দিয়ে বলতে পারবো না শুট দেম, আমি শুধু একটা কথা বলবো, একটা জাতিকে বাঁচানোর জন্য জাস্ট গেট রিড অফ দেম, জাস্ট গেট রিড অফ দেম। বাংলাদেশকে বাঁচানোর আর কোনো রাস্তা নেই। বেনজিরকে যারা আজকের আপনারা সেলুট করছেন, ভাইরে আপনারা একটু প্রমাণ করেন, আপনারা বাংলাদেশীরা আমরা দাবি করি আমরা বীরের জাতি, প্রমাণ করেন। বুশ যখন ইরাকে গেছে একজন সাংবাদিক সাংবাদিক সম্মেলনে তার মুখের ভিতরে জুতা মেরে দিয়েছে, আর বেনজির মিটিং করতে যায় আপনারা দুইটা জুতা মারতে পারেন না। হাসিনার মন্ত্রীরা যেখানে মিটিং করতে যায় দশটা জুতা আপনারা মারতে পারেন না। কথায় কথায় বলে জেকব মিল্টনের মতো লোক, টিটোর মতো লোকজনরা বিদেশে বসে বসে শুধু টিভিতে এসে কথা বলে, ওনারা এখানে চলে আসুক। আরে ভাই এক একটা জায়গা থেকে এক একজন প্রতিটা মানুষ যার যার অবস্থান থেকে কাজ করে। টিটু রহমান ক্যানাডায় লোকজনের সাথে কথা বলে বাংলাদেশের অস্তিত্ব নিয়ে, পাবলিক অফিসিয়ালদের সাথে কথা বলে, বিদেশের ইউরোপিয়ানদের সাথে কথা বলে, আমি এখানে কংগ্রেসে কথা বলি, সিনেটে কথা বলি, লোকাল গভর্নমেন্টের সাথে কথা বলি, কিসের জন্য কথা বলি? আরে ভাই আমি তো মনে করি আমি আমেরিকান সিটিজেন, আমার বাংলাদেশ নিয়ে আমার চিন্তা করার দরকার নেই, আমি বাংলাদেশে টাকাও পাঠাবো না, আমি জীবনে কোনোদিন বাংলাদেশে যাবো না, আমার দরকার নেই বাংলাদেশ নিয়ে চিন্তা করার, বলতে তো পারি কিন্তু পারি না রে ভাই। ওই দেশটায় আমার দাদা জন্মাইছে, ওই দেশটায় আমার দাদার বাবা জন্মাইছে, তার বাবা জন্মাইছে, তার বাবা জন্মাইছে, তাদের কবরগুলো ওই দেশটায়। জীবনে কোনোদিন যদি দেশের অবস্থা ভালো হয় যাব ওখানে কবরের পাশে গিয়ে কবর জিয়ারত করব। দেশটা একটু ভালো হোক, দেশে যখন যাব এটা দেখতে চাই না, ঢাকায় যখন নামব নৌকায় করে যেতে চাই না রে ভাই, গাড়িতে চলতে চাই, একটা রিক্সায় চলতে চাই, মশার কামড় খেতে চাই না, টিউব অয়েলের পানি ছাড়লে ওখান থেকে আমি কেঁচো দেখতে চাই না, খারাপ কিছু দেখতে চাই না টিউব অয়েলের খাওয়ার পানির মধ্যে। এর জন্য টিটু রহমানের মতো লোক আমার মতো লোকজনরা, ভাইরে বলে না নিজেকে বনের মোষ তাড়ানো, আমরা এটা করি না, আমি করি না অন্তত, আমি এর জন্য করি না, আমি যা কিছু করি আমার রিসোর্স ব্যবহার করে আমি নিজের দেশের জন্য কিছু একটা করার চেষ্টা করি রে ভাই। বাংলাদেশের সশস্ত্র বাহিনী, বাংলাদেশের পুলিশ ফোর্স, বাংলাদেশের র‍্যাব, আনসার, ভিডিপি, আপনাদেরকে আমি জোর অনুরোধ করব, শুধু বেনজির না, সাতজন মানুষের জন্য পুরো বাংলাদেশ যদি আজকে জিম্মি থাকে এদের বিরুদ্ধে আপনারা কেউ কিছু একটা করেন, একটু দেখান আপনার বীরের জাতি, একটু দেখান রে ভাই। শুধু আমরা ছিঁড়ে ফেলবো, মেরে ফেলবো, করে ফেলবো, এগুলো না করে বেনজিরের মতো লোক কর্মকর্তার বিরুদ্ধে যেখানে স্যাংশন আছে সরকার কি করে তার নামটা প্রস্তাব করে? একটা কারণে করে রে ভাই, অর্থাৎ বাংলাদেশকে আন্তর্জাতিক ভাবে নপুংসক বানানোর জন্য, হাসিনাকে অযোগ্য বানানোর জন্য যা যা করার ভারত তাই করতেছে। আর একটা কথা, এপ্রিল 2017 নিরাপত্তা চুক্তির বলে হাসিনার হাতে ক্ষমতা নাই বেনজিরকে বরখাস্ত করার, হাসিনার কাছে আদৌ ক্ষমতা নাই সাতজন স্যাংশন প্রাপ্ত অফিসারকে অ্যারেস্ট করে হাজতে ঢুকানোর। হাসিনা শেখ ভালো কাজ করবেন না, নিজেকে প্রমাণ করতে চান আপনি রিফর্মার, আপনি নিজেকে প্রমাণ করতে চান আপনি আপনার পররাষ্ট্রনীতি চীন ভিত্তিক করবেন। যে সাতজন অফিসারের উপরে স্যাংশন আছে এই সাতজনকে আপনি কি হাজতে ঢুকানোর ক্ষমতা রাখেন, তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করার ক্ষমতা রাখেন? আর যদি করে ক্ষমতা থাকে একটু করে দেখান, আপনি যদি করে দেখান আমরা বুঝবো যে 2017 সালের চুক্তি আপনি ভাঙছেন, একটু দেখান। আপনি কথায় কথায় বলেন না হাসিনা শেখ যে আমি শুধু বাংলাদেশের প্রধানমন্ত্রী না, আমি জাতির পিতার কন্যা, আর আমি ঠান্ডা মাথায় বলি আপনার কাজকর্ম প্রমাণ করে আপনি ভারতের নিযুক্ত, আপনি বাংলাদেশে ভারত, আমি কথাটাকে আবার বলি, শব্দটা খারাপ কিন্তু তারপরে আমি বলি এবং লোকজন আমাকে এই কথাটা মাঝে মাঝে শোনায়, আপনি বাংলাদেশে নিযুক্ত ভারতীয় চুতমারান, প্রধানমন্ত্রী না, কিসের জাতির পিতার কন্যা আপনি?
আপনি জাতির পিতা কন্যা হলে ভারতের প্রেসিডেন্সিয়াল ভবনে গিয়ে প্রণব মুখার্জির কাজের বেটি হইয়া ইলিশ ভাজি করতে যান যাইতেন না, এটা কি জাতির পিতার কন্যার পরিচয়? এ তো আপনি কাজের পেটির পরিচয়। আপনি ভারতীয় রাষ্ট্রীয় অতিথি ভবনে গিয়ে আপনি রান্নাঘরে ঢুকে গেছেন পাক করার জন্য, তো আপনি কি করে বলেন আপনি প্রধানমন্ত্রী না, আপনি শুধু প্রধানমন্ত্রী না, আপনি জাতির পিতার কন্যা? কিসের জাতির পিতার কন্যা আপনি? আপনি কাজের পেটি। আপনি কোথাও পরিচয় দিয়েন না যে আপনি শেখ মুজিবের কন্যা, আপনি পরিচয় দিয়েন না, আপনি শেখ মুজিবের কুলাঙ্গা। আপনার মতো কাজের বাটি শেখ মুজিবের মেয়ে হতে পারে না। শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, ওনারা কোনো পরিবারের সন্তান না, ওনারা বাংলাদেশের 18 কোটি মানুষের গর্ব। বলেন না যে আমরা অমুকের মেয়ে আর অমুকের বউ, এগুলো বলেন না। ওনারা জাতীয় বীর। জ্যাকব ভাই, সেই সঙ্গে আমি আরেকটা প্রশ্ন করতে চাই আপনাকে, যে আপনি জানেন যে এই সংবাদটিও চাউর হয়েছে যে এমপিদের বিভিন্ন দেশে ভিসা পেতে জটিলতা হচ্ছে, মানে এটা কিন্তু পরিষ্কার হচ্ছে, ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে যে এই আওয়ামী লীগের সঙ্গে যুক্ত এই মন্ত্রী এমপিরাও এই তারা যে লুটপাট করে দেশের বাইরে বিভিন্ন দেশে আশ্রয় নেবে, এটাও বোধ হয় ন্যারো হয়ে যাচ্ছে। ইয়াবা সেল করতো, ইয়াবার বিশাল দালাল এমপি ছিল কক্সেস বাজারের, দাঁড়িয়ালা কি জানি একটা বেটা ছিল, আমার মনে নেই, সে এমপি দুইবার তিনবারের নির্বাচিত এমপি, আবার নোয়াখালীর কোন এক বেটা ওই যে কুয়েতে গিয়ে টাকা পাচার করছে, ধরা পড়ছে, আওয়ামী লীগের স্বনামধন্য এমপি, ঠিক আছে। তারপরে এই যে ভোলায় গোলাগুলি করা হয়েছে, যা কিছু করা হয়েছে বিএনপির আন্দোলনে, এই আমার কাছে বিভিন্ন জায়গা থেকে খবর আছে, এর পিছনে ওই যে বাংলাদেশের ঢাকার এক সিসকা মাস্তান আছে, তারও এমপি বানাইছে, নুরুন্নবী চৌধুরী শাওন, এদের মতো লোকজনরা, এরা তো বাংলাদেশের জন্য লায়াবিলিটি রে ভাই, এরা তো এক একটা বিষ। তো এদের কর্মকাণ্ড সম্পর্কে ইউরোপিয়ান কান্ট্রিগুলো, এদের সম্পর্কে আমেরিকা, এরা তো জানে, এরা তো বিভিন্নভাবে জানে। তো এখন বাংলাদেশের এমপি এবং মন্ত্রীদের স্ট্যান্ডার্ড সম্পর্কে, তাদের কার্যক্রম সম্পর্কে ইউরোপিয়ান কান্ট্রিগুলো এবং আমেরিকা, তারা প্রচন্ড সচেতন, তারা জানে তাদের কাজকর্ম কি, তারা ব্যক্তি জীবনে কি করে, তাদের স্ট্যান্ডার্ড কি, তাদের যোগ্যতা কি, তারা এটা জানে। আরো একটা কথা, এই সাবজেক্টটাকে এখন কেন আসতেছে জানেন? বাংলাদেশের বর্তমান সরকারের বর্তমানে নাভিশ্বাস, তাদের ওখানে টিকে থাকা তাদের জন্য কষ্টকর, এখন তারা এই সাবজেক্টগুলো নিয়ে খুব পুশ করতেছে। আপনি চিন্তা করে দেখেন, আমার কাছে এই খবর আছে, বেনজির বহুবার লোকজনের কাছে দেন দরবার করতেছে, হ্যাঁ আমি এই সরকারকে ক্ষমতায় রাখার জন্য আমি বহু কিছু করেছি, এখন আমার উপরে স্যাংশন আসছে, আমি কোনো জায়গায় যেতে পারি না। এই যে আপনি বলছেন না যে বেনজিরের নামটা কেন দেয়, বেনজিরের নামটা এই জন্য দেয়, হাসিনা, ওই যে হাসিনার জন্য, হাসিনার কথায় লোকজনকে গুলি করেছে রাস্তায়, বুকে রক্ত জড়িয়েছে, বহু লোকজনদেরকে ধর্ষণ করেছে, এখন বেনজির হাসিনার জন্য বহু কিছু করেছে। আবার অন্যদিকে হাসিনা তো বেনজিরের ফায়ারও করতে পারছে না, তাকে যে অপসারণ করবে তাও তো করতে পারতেছে না, তাহলে হাসিনার জন্য কি একটা সুযোগ না যদি বেনজিরকে কোনোভাবে দেশের বাইরে পাঠিয়ে দিয়ে দায় মুক্ত হওয়া যায়? হাসিনা শেখ, যদি এই টোটাল সাবজেক্টটাকে আসলে ঠিকভাবে হ্যান্ডেল করতে চায়, হাসিনা শেখের যদি কোনো পরামর্শদাতা এই কথাটা হাসিনা শেখকে বলবে না, যে 7 জন অফিসারের বিরুদ্ধে স্যাংশন আছে তাদেরকে নিরপেক্ষ মিলিটারি ট্রাইব্যুনালের সামনে বিচার করা হোক, ওই মিলিটারি ট্রাইব্যুনাল যে সিদ্ধান্ত নেবে ওই সিদ্ধান্ত, কারণ এই 7 জন মানুষের জন্য পুরো বাংলাদেশের মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে না, এই 7 জন মানুষের লায়াবিলিটি 17 কোটি 18 কোটি মানুষের ভাগ্য নির্ধারণ করতে পারে না।